হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব, এই মুভিটি হচ্ছে এমন একটি মেয়েকে নিয়ে যে একটি বাচ্চা জন্ম দেয় শুধুমাত্র তার সাথে ইন্টিমেট হওয়ার জন্য। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম রেবেকা। সে একটি বিচে একা বসেছিল আর সে বলছিল যে তুমি আমার কাছ থেকে দূরে চলে গেছো ঠিকই, কিন্তু তুমি সবসময় আমার সাথেই থাকবে। তখন আমরা বুঝতে পারি যে এই মেয়েটি প্রেগনেন্ট। এরপরও সিন শিফট হয় আর আমরা এই মেয়েটির অতীত দেখতে পাই, যে তার বেডরুমে শুয়েছিল এবং তার পেটে হাত বোলাচ্ছিল। তখন তার কাছে থমাস নামের একটি ছেলে আসে এবং তাকে নিজের সাথে নিয়ে যায়, যেখানে তারা দুজন মিলে খুবই আনন্দ করে। এরপর রাতে রেবেকা থমাসের বাড়িতেই থেকে যায়। যখন থমাসের বাবা রেবেকাকে তার বাসায় দেখে, তখন সে রেবেকার বাবাকে ফোন করে বলে যে রেবেকা আজকে রাতে তাদের সাথেই থাকবে। থমাসের বাবা যাওয়ার সাথে সাথে রেবেকা উঠে বসে যায়। তখন আমরা বুঝতে পারি যে রেবেকা আসলে নাটক করছিল। রাতে থমাস এবং রেবেকা খুবই এনজয় করে। সকালে আমরা দুজনকে একসাথে শুয়ে থাকতে দেখি। এরপরে তারা দুজন একটি বিচে সাইক্লিং করার জন্য যায়। আসলে রেবেকা থমাসকে লাইক করতো, যেটা আমরা তার ভাব দেখেই বুঝতে পারি। তখন তারা বাড়ি ফিরে আসে। যখন তারা বাড়ি ফিরে আসে, তখন রেবেকা থমাসের বাড়িতে একটা শামুক দেখতে পায়। শামুকটাকে দেখে থমাস বলে যে শামুকটি কতটা একা, এটা হয়তো দুনিয়াটাও দেখেনি। তখন রেবেকা থমাসকে বলে যে আমি কালকে এখান থেকে চলে যাব, আমার মা জাপান জব পেয়ে গেছে। এটা বলে রেবেকা সেখান থেকে উঠে চলে যায় আর থমাস তার পিছে যায়। এবং থমাস তখন রেবেকাকে একটা কিস করে। রেবেকা থমাসকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে রেবেকা গোসল করছিল আর তখন থমাস রেবেকাকে কল করে। তখন রেবেকা থমাসকে বলে যে আমরা আজকে বিকাল 5টায় এখান থেকে চলে যাব, তুমি আমার সাথে দেখা করার জন্য অবশ্যই আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু তখনই নেটওয়ার্ক প্রবলেমের কারণে কল কেটে যায়। বিকালে রেবেকা তার দাদার সাথে থমাসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু থমাস সেখানে আসে না। এরপরে সিন শিফট হয়। তখন আমরা 12 বছরের পরের ঘটনা দেখতে পাই। রেবেকা এখন অনেক বড় হয়ে গেছে, যে জাপান থেকে আবার নিজের বাড়িতে ফিরে আসে। তারপর সে গোসল করার পর সোজা থমাসের বাসায় যায়, যেখানে রেবেকা থমাসের মায়ের কাছে থমাসের ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু থমাসের মা বলে যে এখন থমাস তাদের সাথে থাকে না। তখন রেবেকা থমাসের মার কাছ থেকে থমাসের অ্যাড্রেস নিয়ে থমাসের সাথে দেখা করতে চলে যায়। তখন আমরা সেখানে রোজ নামের একটি মেয়েকে দেখতে পাই, যে বিছানায় শুয়েছিল। ঠিক তখন রেবেকার পিছন থেকে একজন জিজ্ঞেস করে যে তুমি কে, যে আসলে থমাস ছিল। রেবেকা যখন থমাসের দিকে তাকায়, তখন তারা একে অপরকে দেখেই চিনা যায়। এরপরে তারা বসে গল্প করছিল। তখন রোজ তাদের দুজনকে কাছাকাছি আসতে দেখে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রেবেকাও সেখান থেকে চলে যায়। এরপরের দিন থমাস রেবেকার বাসার সামনে রেবেকার জন্য অপেক্ষা করছিল, তখন রেবেকা সেখানে চলে আসে। এরপর তারা দুজন মিলে বিচে চলে যায়, যেখানে রেবেকা থমাসকে জিজ্ঞেস করে যে রোজ কি তোমার গার্লফ্রেন্ড। তখন থমাস আস্তে আস্তে বলে যে আমি তো তাকে ঠিক মতো চিনিও না, সে শুধুমাত্র আমার রুমমেট। তারপর তারা কাপড় চোপড় খুলে ছোটবেলার মতো সমুদ্রে গোসল করতে চলে যায়। বিকেলে যখন তারা দুজন ডিনার করছিল, তখন থমাস রেবেকাকে সেই শামুকটা দেখায়, যেটা রেবেকা ছোটবেলায় থমাসের বাসায় দেখেছিল। আর থমাস বলে যে আমি সেই শামুকটাকে এখন পর্যন্ত আমার কাছেই রেখে দিয়েছি। কথায় কথায় দুজনে রোমান্টিক হয়ে যায় আর একে অপরকে কিস করতে শুরু করে দেয়। এরপর আমরা তাদের দুজনকে একটা রুমে দেখতে পাই, যেখানে থমাস রেবেকাকে বলে যে আমি 2 দিনের জন্য বাইরে যাচ্ছি। রেবেকাও থমাসের সাথে যেতে চায়। তখন থমাস রেবেকাকে বলে যে আমি একটা কোম্পানিতে আমার জেনেটিক্স দিয়েছি, যেটা দিয়ে আমি মরার পরেও জীবিত থাকতে পারবো। এরপরের দিন তারা দুজনেই বেরিয়ে পড়ে। তখন রাস্তায় রেবেকার ওয়াশরুমে যেতে চায়। থমাস রাস্তার পাশে গাড়ি দাঁড় করায়। রেবেকা সেখান থেকে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে একটি আওয়াজ আসে। পিছনে ফিরে দেখে যে থমাসের অ্যাক্সিডেন্ট হয়েছে আর রেবেকা শক হয়ে সেটা দেখছিল। আসলে থমাস রেবেকার কাছেই আসছিল, কিন্তু একটা গাড়ির ধাক্কায় থমাস মারা যায়। তখন সিন শিফট হয় আর আমরা দেখি যে রেবেকা সেই ম্যাচ বক্সটি ওপেন করে, যেখানে রেবেকা একটা চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা ছিল যে আমি সবসময় তোমার সাথেই থাকবো। এরপরে রেবেকা ল্যাপটপে থমাসের ছবি দেখতে থাকে আর বিচে গিয়ে থমাসের সাথে যেসব আনন্দ করতো সেগুলো সে একাই করতে থাকে। এরপর আমরা দেখি যে থমাসের বাবা মা রেবেকার বাসায় এসেছে। সেখানে রেবেকা তাদেরকে সেই জেনেটিক ল্যাবের কথা বলে, যে কিভাবে জেনেটিক ইউজ করে থমাসকে আবার জীবিত করা যায়। এরপরে সিন আমরা রেবেকাকে সেই জেনেটিক ল্যাবে দেখতে পাই, যেখানে একজন নার্স থমাসের ক্লোন বানানোর জন্য রেবেকার ভেজাইনাতে থমাসের জেনেটিক ইনজেক্ট করে। এরপর আমরা দেখতে পাই যে রেবেকা এখন প্রেগনেন্ট। এর কিছুদিন পরে রেবেকা কিউট দেখতে একটা বাচ্চা জন্ম দেয়, যেটা আসলে থমাসের ক্লোন ছিল। সময়ের সাথে সাথে ক্লোন থমাস বড় হতে থাকে আর দুজনেরই একে অপরের প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্ট ছিল। এই বাচ্চাটি তো আসলে থমাসের ক্লোনই ছিল। থমাস বাচ্চা ছিল, কিন্তু তবুও থমাসের স্পর্শ রেবেকাকে উত্তেজিত করে দিত। ক্লোন থমাসের ব্যবহারও ঠিক আসল থমাসের মতোই ছিল। সে অল্প বয়সে একটা গার্লফ্রেন্ড বানিয়ে নেয় আর সেই গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসে। তাই সেই মেয়ের মা রেবেকাকে বলে যে তুমি তোমার ছেলেকে আমার মেয়ের কাছ থেকে দূরে রাখবে। এর পরের বছর থমাসের জন্মদিন ছিল, যেখানে থমাস তার সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিল, কিন্তু তার কোনো ফ্রেন্ডই বার্থডেতে আসে না। এভাবেই সময় পার হচ্ছিল। থমাস এখন যুবক হয়ে গেছে, যে দেখতে ঠিক পুরনো থমাসের মতোই ছিল। এরপর আমরা দেখি যে ক্লোন থমাস তার গার্লফ্রেন্ডের সাথে শুয়েছিল আর তখন রেবেকা তাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। রেবেকা এখন খুবই একাকিত্ব বোধ করে, কারণ থমাস এখন শুধুমাত্র তার গার্লফ্রেন্ডকে নিয়ে ব্যস্ত থাকে। এতে রেবেকা অনেক জেলাস ফিল করে, কারণ থমাস তো আসলে তারই লাভার ছিল। একদিন রেবেকা দেখে যে থমাসের গার্লফ্রেন্ড বাইরে চলে গেছে। এটা থেকে রেবেকা থমাসের কাছে চলে যায়। সে তার উপর একটা কম্বল দেয় এবং তার পাশে শুয়ে পড়ে। থমাস রেবেকাকে নিজের গার্লফ্রেন্ড ভেবে জড়িয়ে ধরে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে যে এটা তার গার্লফ্রেন্ড নয়, রেবেকা ঘুমানোর অ্যাক্টিং করছিল। তখন থমাস উঠে যায় আর তখন
সেখানে থমাসের গার্লফ্রেন্ড চলে আসে এবং তারা দুজন একে অপরকে কিস করতে থাকে। আর এটা রেবেকা লুকিয়ে লুকিয়ে দেখছিল। থমাসের গার্লফ্রেন্ড এখানেই থমাসের সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু থমাস তাকে অন্য একটি রুমে নিয়ে যায়। এরপর আমরা দেখি যে রেবেকা একটি বিচে বসেছিল যেখানে থমাস তার গার্লফ্রেন্ডের সাথে আসে। তখন থমাস রেবেকার কাছে আসে এবং তার সাথে সেখানে কিছু অদ্ভুত আচরণ করতে থাকে। থমাসের গার্লফ্রেন্ড এটা দেখতে থাকে এবং সে বুঝে যায় যে এটা মা ছেলের ভালোবাসা নয়, এখানে অন্য কিছু অবশ্যই আছে, এবং থমাসের গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যায়। তখন থমাস হঠাৎ করে বুঝতে পারে না যে সে এরকম কেন করছিল। এরপর দিন থমাস সমুদ্র থেকে গোসল করে ফিরছিল, তখন সে একটি মহিলাকে দেখতে পায় যে আসল থমাসের মা ছিল, যে থমাসকে অনেকটা ভালোবাসার দৃষ্টিতে দেখছিল। তখন থমাস রেবেকাকে জিজ্ঞেস করে যে এই মহিলাটি কে। তখন রেবেকা থমাসকে কিছুই বলে না এবং সে ভিতরে চলে যায়। রাতে থমাস রেবেকার রুমে আসে আর রেবেকার কাছে সেই মহিলাটির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন রেবেকা থমাসকে সব সত্যি কথা বলে দেয়। এটা শুনে থমাস প্রথমে তো রেবেকার উপর অনেক রেগে যায়, কিন্তু পরে সে রেবেকার প্রতি অ্যাট্রাকশন ফিল করে। এরপরে সে রেবেকার সাথে ইন্টিমেট হতে শুরু করে আর ফাইনালি তারা দুজন ইন্টিমেট হয়েও যায়, আর যেটা রেবেকা খুবই এনজয় করছিল কারণ সে এত বছর ধরে এটাই তো চাইছিল। এরপর দিন আমরা দেখি যে থমাস ব্যাগ গুছিয়ে এখান থেকে চলে যায়।